নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি প্রদ্যুৎ আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একজন ভদ্রমহিলার হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো হাতের দেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ভদ্রমহিলার হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হল তিরিশ বছর এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের দেখার সম্বন্ধে ভালোভাবে জানতে বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন হাতের রেখার বিচার করবার জন্য আমি ভদ্রমহিলার বাম হাতের ছবি নিয়েছি কারণ কোনো মহিলার হাতের দেখার বিচার বিশ্লেষণ করতে হলে অবশ্যই তার বাম হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে হয় কিন্তু যদি কোনো স্বনির্ভর মহিলা হন যে নিজে উপার্জন করে নিজের খরচ নিজে বহন করতে পারে তার সাথে সংসারেও সহযোগিতা করে তার বাম হাতের পাশাপাশি ডান হাতের দেখারও বিচার বিশ্লেষণ করে দেখতে হয় আমি এই ভিডিওতে ভদ্রমহিলার বাম হাতের রেখারই বিচার বিশ্লেষণ করে দেখাবো সবার প্রথমে আমি এই হাতের গঠনমূলক বৈশিষ্ট্যের সম্বন্ধে আলোচনা করব। হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাত কিন্তু বেশখানিকটা লম্বা প্রকৃতির যাদের হাতের গঠন একটু লম্বা ধরনের হয় তারা কিন্তু চিন্তাশীল প্রকৃতির মানুষ হয় অর্থাৎ এরা জীবনে যে কোনো কাজ করে খুব বিচার বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করার পরেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকে হাতের প্রতিটি আঙুল বেশ সুন্দর সুগঠিত প্রতিটি আঙুলের উপরের পর্ব একটু সূচাগ্র ধরনের অর্থাৎ সুস্থ ধরনের যাদের হাতের আঙুলের উপরের পর্ব একটু সুস্থ ধরনের হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু একটু শিল্পী সুলভ মানসিকতার সৃষ্টি হয় অর্থাৎ গান বাজনা ছবি আঁকা সাহিত্য চর্চা করার প্রতি এদের যথেষ্ট ঝোঁক থাকে বৃহস্পতির আঙুল একটু পিছন দিকে ঝুঁকে যাওয়ার সাথে সাথে শনির আঙুলের দিকে কিছুটা ঝুঁকে গেছে যাদের হাতের আঙুল পিছন দিকে ঝুঁকে যায় তারা উদার মানসিকতা সম্পন্ন হয়ে থাকে এদের জীবনে খরচ বেশি হয় তার সাথে বৃহস্পতিকে বলা হয় ধর্মের কারক শনিদেবকে বলা হয় ন্যায়ের কারক বৃহস্পতির আঙুল শনিদিকের দিকে ঝুঁকে যাওয়ার কারণে এরা কিন্তু যথেষ্ট ধর্মপ্রাণ মানুষ হয় এবং ন্যায়পরায়ণ মানসিকতা এদের মধ্যে দেখা যায় এছাড়াও শনিদেবকে বলা হয় দুঃখের কারক দরিদ্রতার কারক এবং বৃহস্পতিকে বলা হয় ধনের কারক বৃহস্পতির আঙুল দিকে খুব বেশি ঝুঁকে গেলে তাদের জীবনে কিন্তু বেশ দারিদ্রতাও ভোগ করতে হয় এদের জীবনে যতই ধন সম্পদ অর্থ থাকুক না কেন তার মাঝে থেকেও এদের জীবনে অর্থ কষ্ট বেশ ভোগ করতে দেখা যায় বৃহস্পতির আঙুল খুব সুন্দর সুগঠিত বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বড়সড় বেশ শক্তিশালী বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু এনার মধ্যে যথেষ্ট আছে বৃহস্পতির প্রভাবে এনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব বেশি টিচারশিপের গুণাবলীও এনার মধ্যে যথেষ্ট দেখা যায় এবং জ্ঞান অর্জন করা বা জ্ঞান সঞ্চয় করা বা জ্ঞান বিলি করার ক্ষমতা এনার মধ্যে কিন্তু যথেষ্ট আছে অর্থাৎ শিক্ষাকতা করার মতো যোগ্যতা যে কোনো জায়গায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনার মধ্যে কিন্তু যথেষ্ট আছে শনিদেবকে বলা হয় পরিশ্রমের কারক কর্মফলদাতা শনির আঙুলও যথেষ্ট সুন্দর সুগঠিত এককভাবে দাঁড়িয়ে আছে শুধু একটু পিছনের দিকে ঝুঁকে গেছে শনির ক্ষেত্র যথেষ্ট বড় সড় শনিদেবের শুভ প্রভাবও কিন্তু ইনি যথেষ্ট ভালো পাবে এখানে সুন্দর একটি ভাগ্য রেখাও দেখা যাচ্ছে এই ধরনের রেখা মানুষের জীবনকে অত্যন্ত উন্নত করে তোলে অর্থাৎ ভাগ্যপতির যথেষ্ট সহযোগিতা কিন্তু ইনি পাবে জীবনে ধন সম্পদ অর্থ সব কিছুই ইনি উপার্জন করতে পারবে তারপরে রবির ক্ষেত্র দেখুন রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে রবির ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অন্যান্য আঙুলের থেকে রবির আঙুল একটু বেশি পুষ্ট বা বেশি শক্তিশালী দেখা যাচ্ছে রবির ক্ষেত্রে একাধিক রবি রেখাও আছে একাধিক রবি রেখা রবির ক্ষেত্রে একাধিক পথে মানুষের মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি করার জন্য সহযোগিতা করে একথা সত্য কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম রবি রেখা থাকলে তাদের জীবনে কনফিউশনও ভোগ করতে হয় অর্থাৎ জীবনে এমন কিছু পরিস্থিতি আসে সেই সময় চিন্তা ভাবনা করে পারা যায় না যে কোনটা করলে ঠিক হবে এই ধরনের কনফিউশন কিন্তু এনার জীবনও ভোগ করতে হচ্ছে বা হয়েছে রবিকে বলা হয় বিজ্ঞানের কারক গ্রহ রবির ক্ষেত্র ভালো থাকলে তারা বিজ্ঞান মনস্ক হয় এনার রবির ক্ষেত্র ভালো আছে রবির আঙুল শক্তিশালী ইনিও কিন্তু যথেষ্ট বিজ্ঞান মনস্ক এবং রবির ক্ষেত্র শক্তিশালী থাকলে তাদের মধ্যে শিল্পীশীল মানসিকতা দেখা যায় সৃষ্টিশীল কাজের প্রতি এদের যথেষ্ট ঝোঁক থাকে রবি শনি বৃহস্পতি একসঙ্গে ভালো থাকলে তারা কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি করার ইচ্ছা করলে বা সরকারি চাকরি প্রাপ্তির চেষ্টা করলে সরকারি চাকরি অবশ্যই প্রাপ্তি করতে পারে ইনি অবশ্য সরকারি চাকরির জন্য এখনও পর্যন্ত কোনো আবেদন করেননি তাই চাকরি প্রাপ্তিও করতে পারেনি বর্তমানে ছোট একটা ব্যবসা পরিচালনা করছে এরপরে বুধের ক্ষেত্র দেখুন বুধকে বলা হয় ব্যবসার কারকগ্রহ বা বুদ্ধির কারকগ্রহ বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে বুধের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী কিন্তু রবির আঙুলের থেকে অনেকটা নিচে অবস্থান করছে বুধের আঙুল একে বলা হয় লোসেট মারকারি যাদের হাতে লোসেট মারকারি দেখা যায় তারা কিন্তু অত্যন্ত ভাবপ্রবণ এবং আবেগপ্রবণ হয়ে থাকে বুধের আঙুল ও বুধের ক্ষেত্র শক্তিশালী হওয়ার কারণে এনার মধ্যে উপস্থিত বুদ্ধি যথেষ্ট থাকবে এবং মানুষের সঙ্গে কমিউনিকেশন খুব ভালোভাবে ধরে রাখতে পারবে সুন্দরভাবে নিজের মনের কথা গুছিয়ে বলতে পারবে এরপরে মঙ্গলের ক্ষেত্র দেখুন বুধের ক্ষেত্রের নিচের এই অংশটাকে বলা হয় মঙ্গলের উচ্চক্ষেত্র আর এই ক্ষেত্রটাকে বলা হয় মঙ্গলের নিম্নক্ষেত্র এই ক্ষেত্রটাকে রাহুর ক্ষেত্রও বলা হয় মঙ্গলের উচ্চক্ষেত্র ভালো থাকার কারণে বোঝা যায় যিনি কিন্তু যথেষ্ট সাহসী যুক্তিবাদী এবং বুদ্ধিমান মঙ্গলকে বলা হয় পরাক্রমের কারক গ্রহ মঙ্গল সেনাপতি গ্রহ মঙ্গলের ক্ষেত্র ভালো থাকলে তাদের মধ্যে শক্তি সাহস এবং যুক্তি খুব ভালো থাকে কিন্তু মঙ্গলের নেগেটিভ ক্ষেত্র থেকে বোঝা যায় মানুষের কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন মঙ্গলের নেগেটিভ ক্ষেত্র খারাপ হওয়ার কারণে কথা বলার সময় কিন্তু এনার বডি ল্যাঙ্গুয়েজ সময় ভালো থাকে না যখন উত্তেজিত হয়ে যায় তখন কিন্তু এনার অ্যাটাটুড বা অঙ্গভঙ্গি খুব খারাপ দেখা যায় হাতে আয়ু রেখা ও মস্তিষ্ক রেখা অনেকটা গ্যাপ হয়ে শুরু হয়েছে যেই কারণে বোঝা যায় এনে কিন্তু যথেষ্ট সাহসী প্রকৃতির মানুষ কোনো কাজে কখনো ভয় পায় না যে কোনো কাজ সাহসিকতার সঙ্গে শুরু করতে পারে কিন্তু সাহসিকতার কাজে কৃতিত্ব অর্জন করতে গেলে মঙ্গলের নেগেটিভ ক্ষেত্রকে অবশ্যই ভালো থাকতে হয় যাকে রাহুর ক্ষেত্র বলে এই ক্ষেত্রটাও অবশ্যই ভালো থাকতে হয় তা না হলে সাহসিকতার কাজে গিয়ে কোনো বিপর্যয় ভোগ করতে হয় মঙ্গলের নিম্নক্ষেত্র একটু অশুভ হলে তাদের কিন্তু মানুষের সঙ্গে রিলেশন খুব ভালো থাকে না তাদের মুখ থেকে কিছু কিছু সময় বেফাস কথা বের হয়ে যায় হট করে মেজাজ গরম হয় কিছু উল্টোপাল্টা কথা বলে দেওয়ার প্রবণতা এদের মধ্যে থাকে ফলে আত্মীয়দের সঙ্গে রিলেশন খুব ভালো থাকার কথা নয় এবং পারিবারিক জীবনেও কিন্তু কিছু অশান্তি ভোগ করার সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যায় এরপরে হাতে শুক্রের ক্ষেত্র দেখুন শুক্রের ক্ষেত্র অনেকটাই ছোট হয়েছে কারণ আয়ুরেখা অনেকটা ভিতর থেকে উৎপন্ন হওয়ার কারণে শুক্রের ক্ষেত্রকে খুব বেশি জায়গা দেয়নি শুক্রকে বলা হয় ভোগের কারক শুক্রকে বলা হয় প্রেমপীতি ভালোবাসার কারক শুক্রের ক্ষেত্র ছোট বা দুর্বল হলে তাদের জীবনে কিন্তু ভোগবাসনা থেকে অনেকটাই বঞ্চিত হতে হয় এবং এদের প্রেমপ্রীতি ভালোবাসা থেকেও অনেকটা বঞ্চিত হতে হয় প্রেমপীতি ভালোবাসার বিচার করতে হলে শুক্রের ক্ষেত্রের সঙ্গে অবশ্যই হৃদয় রেখারও বিচার বিশ্লেষণ করতে হবে কারণ হৃদয় রেখা প্রেমপ্রীতি ভালোবাসার কারক বা হৃদয় ভিত্তিক দিকগুলোর কারক স্নেহ মায়া মমতা এই সমস্ত কিছুর এই হাতে হৃদয় রেখাও কিন্তু খুব একটা শুভ নয় একটু জুম করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন হৃদয় রেখা কিন্তু একাধিক জায়গায় ভগ্ন দেখা যাচ্ছে এই দেখুন এখানে একটু ভগ্ন হয়েছে এখান থেকে এইভাবে এসেছে এখান থেকে এইভাবে এসেছে আবার শনির ক্ষেত্রে গিয়ে হৃদয় রেখা কিন্তু অনেক বেশি ভগ্ন হয়েছে এটা নির্দেশ করে যে এনার জীবনে কিন্তু ইনি প্রেমপ্রীতি ভালোবাসা আনন্দ এন্টারটেনমেন্ট থেকে অনেক বেশি বঞ্চিত হয়েছে অর্থাৎ খুব বেশি আনন্দ উপভোগ করতে পারেনি বা খুব বেশি ভালোবাসা মানুষের থেকে কখনোই পায়নি সমস্ত জায়গা থেকেই কিন্তু ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে এছাড়াও হৃদয় রেখা ও শুক্রের ক্ষেত্রে যদি একটু দুর্বল প্রকৃতির হয় তাদের দাম্পত্য জীবনও বেশ সমস্যা বা অশান্তি ভোগ করতে হয় এনার হাতে আয়ু রেখা দেখুন আয়ু কিন্তু বিভিন্নভাবে তৈরি হয়েছে এখান থেকে প্রধান আয়ু তৈরি হয়েছে এখান থেকে একটি মার্শাল রেখার মতো দেখা যাচ্ছে যাদের হাতে এই ধরনের মার্শাল রেখা দেখা যায় একে প্রভাব রেখাও বলে তাদের প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে এরা একটু লড়াকু স্বভাবেরও হয়ে থাকে দেখুন আবার আয়ু থেকে একটি রেখা চণ্ডের ক্ষেত্রের দিকে হেলে গেছে যেটা নির্দেশ করে যে এনার কল্পনা শক্তিকে ইনি কিন্তু নিজের বাস্তব কাজে ইনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবে আয়ু রেখা একটু দুর্বল হওয়ার কারণে বোঝা যায় যে এনার মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকবে অর্থাৎ এনার জীবনী শক্তির একটু অভাব দেখা যাবে পরিশ্রম করতে করতে হাঁপিয়ে যাবে বা পরিশ্রম করার এনার্জি কিন্তু সবসময় এনার মধ্যে থাকবে না চন্ডের ক্ষেত্র এই হাতে মোটামুটি খুব একটা ভালো অবস্থায় দেখা যাচ্ছে না খুব একটা খারাপও নেই চন্ডর ক্ষেত্র উপরের অংশ মোটামুটি শক্তিশালী নিচের অংশ কিন্তু বেশ দুর্বল প্রকৃতির দেখা যাচ্ছে চন্ডের ক্ষেত্রে নিচের অংশ খুব বেশি দুর্বল থাকলে তাদের জীবনে হতাশা এবং বিষণ্নতা খুব বেশি ভোগ করতে হয় কিন্তু সবসময় নয় মাঝে মাঝে এরা হতাশাপূর্ণ এবং বিষণ্নতাগ্রস্ত হতে দেখা যায় কিন্তু উপরের ক্ষেত্র শক্তিশালী হওয়ার কারণে পরিকল্পনা করবার ক্ষমতা এবং দূরদৃষ্টিতা এনার মধ্যে যথেষ্ট পরিমাণে দেখা যাবে মস্তিষ্ক রেখা এই হাতে একটু দুর্বল প্রকৃতির মস্তিষ্ক রেখা নির্দেশ করে মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা এবং মস্তিষ্ক মানবিক গুণাবলীগুলো নির্দেশ করে মস্তিষ্ক রেখা মোটামুটি অবস্থায় আছে খুব একটা শক্তিশালী নয় মস্তিষ্ক রেখা থেকে শেষের দিকে কিছু শাখা রেখা বের হওয়ার কারণে একটু জুম করলে ভালো বুঝতে পারবেন দেখুন এই ধরনের শাখা রেখা কিন্তু মস্তিষ্ক রেখা থেকে বেরিয়েছে তো মস্তিষ্কের কার্যকরী ক্ষমতাকে হানি করে এবং কনফিউশন সৃষ্টি করে জীবনে এমন পরিস্থিতি বারবার নিয়ে আসে কি করব সেটা বুঝে ওঠা যায় না সেই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু এদের জীবনে বারবার হতে হয় এনার হাতে স্বাস্থ্যরেখা স্বাস্থ্যরেখাও দেখুন ভগ্ন ধরনের একে বিজনেস রেখাও বলে এই ধরনের রেখা বিজনেস দিকে যথেষ্ট ভালো ফল প্রদান করলেও স্বাস্থ্যের জন্য অত্যন্ত হানিকারক হয় পেটের সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও এনার কিন্তু চোখের সমস্যা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে দেখুন চোখের কারোগ্রহ হল রবি ডান চোখের কারকগ্রহ চন্দ্র বাম চোখের কারকগ্রহ আর সৌন্দর্যের কারকগ্রহ হল শুক্র তো রবি চন্দ্র যদি খুব বেশি শক্তিশালী থাকে বা খুব বেশি দুর্বল থাকে সেক্ষেত্রে চোখের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায় এছাড়াও আমরা যে কোনো সুন্দর জিনিস উপভোগ করি তা হল শুক্রের দ্বারা অর্থাৎ সুন্দর জিনিসের কারক গ্রহ হল শুক্র শুক্রের ক্ষেত্র দুর্বল থাকলে তার সঙ্গে রবি চন্দ্র যদি খুব শক্তিশালী বা খুব দুর্বল থাকে তাহলেও কিন্তু চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এনার চোখের সমস্যা আছে বর্তমানে সেই সমস্যা তিনি ভোগ করছেন এনার হাতে চন্দ্রের ক্ষেত্রে একটি আড়াআড়ি রেখা দেখা যাচ্ছে একটু জুম করে দেখালে আরও ভালো বুঝতে পারবেন চন্ডের ক্ষেত্রে কোনো আড়াআড়ি রেখা যদি আয়ু রেখার দিকে যায় তাকে বলা হয় ভ্রমণ রেখা এই ধরনের রেখা যদি কোনো অশুভ চিহ্ন বর্জিত হয় তাদের জীবনে ভ্রমণ যোগ সৃষ্টি হয় অর্থাৎ এদের বাড়ি থেকে অনেক দূরে ভিন রাজ্যে বা ভিন দেশে যাওয়ারও সম্ভাবনা দেখা যায় সে ভ্রমণের উদ্দেশ্যে হোক বা কাজের উদ্দেশ্য হোক আর সেই ভ্রমণের দ্বারা তারা কিন্তু যথেষ্ট লাভবানও হয় এনার হাতে ভাগ্য রেখা দেখুন ভাগ্য রেখা নিচের থেকে শুরু হয়েছে আর রেখা কিন্তু বারবার পরিবর্তন হয়েছে তো একাধিকবার এনার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত কিন্তু করছে তো সব মিলিয়ে এনার হাতে যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে তা হলো বৃহস্পতির ক্ষেত্র খুব শক্তিশালী শনির ক্ষেত্র শক্তিশালী রবির ক্ষেত্র খুবই শক্তিশালী তার সঙ্গে মঙ্গলের পজিটিভ ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী বুধের ক্ষেত্র মোটামুটি অবস্থায় দেখা যাচ্ছে এই ক্ষেত্রগুলো একত্রে শক্তিশালী থাকার কারণে এনার কেরিয়ার কিন্তু খুব সুন্দর তৈরি হওয়ার সম্ভাবনা আছে যদি ইনি একটু চেষ্টা করে এনার মধ্যে একটু জীবনী শক্তির অভাব থাকবে বা পরিশ্রম করবার ক্ষমতার অভাব থাকবে শরীরের প্রতি যথেষ্ট নজর দিতে হবে এবং নিজের চেষ্টার দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করতে হবে বা উন্নত করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান চালু করে নেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার